বিকাশ তার বন্ধু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুমিতকে আইটিআর ফর্মের খবর শুনে ফোন করেন। তিনি সুমিতকে জিজ্ঞাসা করেন আইটিআর ফর্ম বেরিয়েছে কিনা। সুমিত তাকে বলেন ফর্ম বেরিয়েছে। বিকাশ তখন জিজ্ঞাসা করেন যে কি ধরনের ফর্ম এসেছে এবং বেতনভোগী ব্যক্তিদের কোন ফর্মটি পূরণ করতে হবে। সুমিত তাকে বলেন যে আয়কর বিভাগ অনলাইনে আইটিআর 1 এবং আইটিআর 4 জারি করেছে। বিকাশ তাকে জিজ্ঞাসা করেন কাকে আইটিআর 1 ফাইল করতে হবে এবং কাকে আইটিআর 4 ফাইল করতে হবে। সিএ সুমিত বিকাশকে একটি ভিডিও লিংক পাঠিয়ে তাকে আরো ভালোভাবে বিষয়টি বোঝার জন্য এটি দেখতে বলেন। আপনিও কি আয়কর রিটার্ন অর্থাৎ আইটিআর ফর্মের জন্য অপেক্ষা করছিলেন? তাহলে অপেক্ষার পালা শেষ। আয়কর বিভাগ সাতটি ফর্মের মধ্যে দুটি আইটিআর 1 এবং আইটিআর 4 অনলাইনে প্রকাশ করেছে। উভয় ফর্মই ভারতীয়দের জন্য। ই ফাইলিং পোর্টালে গিয়ে ভ্যালুয়েশন ইয়ার 2023-24 এর জন্য রিটার্ন দাখিল করা যেতে পারে। কাকে আইটিআর 1 ফাইল করতে হবে এবং কাকে আইটিআর 4 ফাইল করতে হবে এটা জানার আগে জেনে নেওয়া যাক কাদের আইটিআর ফাইল করতে হবে। পুরনো কর ব্যবস্থায় যাদের বয়স 60 বছর এবং যাদের মোট আয় 2.5 লক্ষ টাকার বেশি তাদের জন্য আইটিআর ফাইল করা প্রয়োজন। প্রবীণ নাগরিকদের অর্থাৎ 60 বছরের বেশি বয়সী ব্যক্তিদের রিটার্ন দাখিল করতে হবে যদি তারা 3 লক্ষ টাকার বেশি আয় করে থাকেন, এবং সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 80 বছরের বেশি এবং তাদের 5 লক্ষের বেশি টাকা আয় হলে। 2023-24 অর্থবর্ষ থেকে নতুন কর ব্যবস্থায় আয়কর ছাড়ের সীমা বাড়িয়ে 3 লক্ষ টাকা করা হয়েছে। এর অর্থ হলো নতুন সিস্টেম বেছে নিলে 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর রিটার্ন ফাইল করার প্রয়োজন হবে না। একটি অর্থবর্ষে 1 লক্ষ টাকার বেশি বিদ্যুৎ বিল পরিশোধ, বিদেশ ভ্রমণে 2 লক্ষের বেশি খরচ করে থাকলে বা কারেন্ট অ্যাকাউন্টে 1 কোটির বেশি জমা করেছেন এমন মূল্যায়নকারীদেরও রিটার্ন দাখিল করতে হবে। এমনকি আয় আয়করের স্ল্যাবের চেয়ে কম হলেও, ব্যবসায়িক বিক্রি 60 লক্ষ টাকার বেশি হলে এবং যে কোনো পেশা থেকে আয় 10 লক্ষ টাকার বেশি হলে আইটিআর ফাইল করতে হবে। 25,000 টাকার বেশি টিডিএস বা টিসিএস কাটলেও রিটার্ন দাখিল করতে হবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সীমা 50,000 টাকার বেশি। এখন দেখা যাক কাকে আইটিআর 1 এবং 4 ফাইল করতে হবে। আইটিআর 1 কে সহজ ফর্ম বলা হয়। এই ফর্মটি সেই সব করদাতাদের জন্য যাদের মোট আয় 50 লক্ষ টাকা পর্যন্ত। এই আয় বেতন বা পেনশন, আবাসিক সম্পত্তি বা সুদের মতো অন্যান্য উৎস থেকে হওয়া উচিত। লটারি থেকে আয় এর অন্তর্ভুক্ত নয়। আইটিআর 1 5,000 টাকা পর্যন্ত কৃষি আয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি কোনো সংস্থায় ম্যানেজার হন এবং একটি শেয়ার বাজারে নথিভুক্ত নয় এমন সংস্থাতে শেয়ার রাখেন, তাহলে আইটিআর 1 ফাইল করা যাবে না। বেতনভোগী ব্যক্তি যাদের আয় 50 লক্ষের কম তারা আইটিআর 1 ফাইল করতে পারেন। একইভাবে আইটিআর 4 ফর্মকে সুগম ফর্ম বলা হয়। এই ফর্মটি এলএলপি ছাড়া অন্য ব্যক্তি, পরিবার এবং সংস্থাগুলির জন্য প্রযোজ্য। যাদের মোট আয় 50 লক্ষ টাকা পর্যন্ত এবং ব্যবসা ও পেশা থেকে আয় 44AD, 44AE এবং 44ADA ধারার অধীনে গণনা করা হয়। ইনকাম ট্যাক্স অ্যাক্টে কিছু নিয়ম আছে। আপনার আয় যাই হোক না কেন, ইনকাম ট্যাক্স ফাইল করা উচিত। আয়কর বিভাগ আপনার আয়ের সমস্ত উৎস সম্পর্কে ওয়াকিবহাল থাকতে চায়। আয়কর ধারা 44AD এর অধীনে করদাতার টার্নওভার 2 কোটি টাকার কম হলে টার্নওভারের 8% তাঁর প্রফিট। এই ধারার নিয়মাবলী ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য, বিশেষত যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সংস্থার সেক্রেটারি, ইঞ্জিনিয়ার, সিনেমা বা সিরিয়ালে যারা অভিনয় করেন তাদের জন্য প্রযোজ্য, যাদের গ্রস রিসিট 85 লক্ষ টাকার বেশি নয়। এর বেশি হলে অডিট করাতে হবে। ধরে নেওয়া হয় গ্রস রিসিটের 50% আপনার আয়। এই 85 লক্ষের সীমা চলতি বছর থেকে কমিয়ে 75 লক্ষ করা হয়েছে। আয়কর ধারা 44AE ট্রাক মালিকদের জন্য প্রযোজ্য। যার কাছে 10টি ট্রাক রয়েছে এবং ভেহিকল লোন রয়েছে, তার পরিবহন করা পণ্যের পরিমাণের উপর ভিত্তি করে এই অর্থ ধার্য করা হয়। আইটিআর 1 এবং 4 কার জন্য তা জানার পর এখন সময় রিটার্ন ফাইল করার সময় কি করা উচিত তা জানার। ই ফাইলিং পোর্টাল অর্থাৎ eportal.incometax.gov.in লগইন করার পরে এবং ভ্যালুয়েশন ইয়ার 2023-24 নির্বাচন করার পরে আপনি আগে থেকে দেওয়া তথ্য দেখতে পাবেন। আপনাকে আগে থেকেই অনলাইন ফর্মে দেওয়া তথ্য ফর্ম 16AIS বা ফর্ম 26AS এর সঙ্গে মেলাতে হবে। বেতনভোগী ব্যক্তি নিয়োগকর্তার কাছ থেকে ফর্ম 16 পেয়ে থাকেন। এটিতে বেতন এবং ট্যাক্স কাটার তথ্য রয়েছে, যেমন টিডিএস। ফর্ম 16 একটি টিডিএস সংশোধন
প্রমাণপত্র। একইভাবে নিয়োগকর্তা ছাড়া যদি কোনো সংস্থা বা ব্যক্তি কর কাটে তবে সেখান থেকে টিডিএস শংসাপত্র পাওয়া যায়। ফর্ম 16 আপনি সাধারণত 15ই জুনের মধ্যে পেয়ে থাকেন। যখন আইটিআর ফাইলিং এর সময় আসে তখন আপনার কাছে ফর্ম 16 না থাকলে আপনার আয় ব্যয়ের যাবতীয় তথ্য এআইএস এ উল্লেখ থাকে। তাহলে টিডিএস সহ যাবতীয় ডিডাকশনের তথ্য পাওয়া যাবে এআইএস এ। এর উপর ভিত্তি করে আপনি আপনার আইটিআর ফাইল করতে পারেন। রিটার্ন দাখিল করার প্রক্রিয়া সহজ করার জন্য আয়কর বিভাগ বার্ষিক তথ্য বিবরণী অর্থাৎ এআইএস এর সুবিধা প্রদান করছে। এতে করদাতা প্রতি বছরে প্রতিটি লেনদেনের তথ্য পাবেন। এতে আয়, বিনিয়োগ, টিডিএস, শেয়ার, মিউচুয়াল ফান্ড, ভাড়া, সুদ, সম্পত্তি কেনাবেচা সহ 46 ধরনের লেনদেন অন্তর্ভুক্ত রয়েছে। আপনি আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে এআইএস ডাউনলোড করতে পারেন। এআইএস অ্যাপটি প্লে স্টোরেও রয়েছে। এবার জেনে নেওয়া যাক রিটার্ন দাখিল করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং ভুল হলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। কোনো সমস্যা এড়াতে সঠিক আইটিআর ফর্ম বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। আপনার আয়ের উৎস অনুযায়ী আইটিআর ফর্ম বেছে নিন। বেতন ছাড়াও ভাড়া, সুদ, মূলধন লাভ বা অন্য কোনো আয় থাকলে অবশ্যই রিটার্নে তা দেখাতে হবে। আপনার আয় যদি করের আওতায় আসে তাহলে অবশ্যই রিটার্ন দাখিল করুন। আগের থেকে দিয়ে রাখা বিবরণ সাবধানে মেলান। আগের জমা করা এবং নতুন জমা করা টিডিএস এর মধ্যে পার্থক্য থাকলে সেখানেও সমস্যা হতে পারে। যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং এ কোনো ভুল হয়ে যায় তাহলে 31 ডিসেম্বরের মধ্যে তা আপনি রিভাইজ করতে পারবেন। যতবার ইচ্ছা রিভাইজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু রিভাইজ না করে যদি আপনি কোনো আয় লুকিয়ে যান তাহলে সেই আয়ের উপর যে ট্যাক্স ধার্য হবে তার 200% পেনাল্টি চার্জ করা হবে। অনেক সময় আপনি যদি কোনো ক্লেম করে থাকেন আর যদি সেটা গ্রাহ্য না হয় তাহলে সেটার ক্ষেত্রে 50% পেনাল্টি লাগু করা হয়। আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ হলো 31 জুলাই 2023। শেষ মুহূর্তে আইটিআর ফাইল করার ক্ষেত্রে ভুল হওয়ার সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে আইটিআর পূরণ করতে গিয়ে ভুল করার চেয়ে একজন সিএর সাহায্য নেওয়া ভালো। এছাড়াও সময় মতো রিটার্ন দাখিল করুন। শুধু তাই নয়, সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রিটার্ন দাখিল করলে জরিমানাও করা হবে। আইটিআর ফাইল করার পরে এটিও যাচাই করুন, অন্যথায় রিটার্ন আটকে যেতে পারে।